আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্লান্ট বায়োকেমিস্ট্রি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। এটি আমার দ্বিতীয় ক্লাস উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্লান্ট বায়োকেমিস্ট্রি অনলাইন ক্লাস। এই ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে অত্যন্ত ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে ক্লাসটি যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এই ক্লাসটি একটু একঘেয়েমি টাইপের যদিও, তথাপি আমরা বলবো যদি আমরা একটু মনোযোগ সহকারে শুনি, একটু বুঝি, তাহলে আমরা সবাই ক্লাসটি দারুণ উপভোগ করতে পারবো। আশা করব আমার সকল শিক্ষার্থীবৃন্দ এই ক্লাসটি থেকে উপকৃত হবে। আমি সকলকে ক্লাসে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। আমরা এখন ক্লাস শুরু করতে যাচ্ছি। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে শুভ স্বাগতম জানাচ্ছি আমি এই শীতের সকালে। শীতের আগমনী বার্তায় সকলকে সুস্বাগতম। শিক্ষক পরিচিতি, আমি এস এম আইব হোসেন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি এম এম কলেজ, যশোর। গত ক্লাসে আমরা অধ্যয়ন করেছিলাম অ্যামোনিয়াসিড কি, অ্যামোনিয়াসিডের প্রয়োজনীয়তা, অ্যামোনিয়াসিডের গুরুত্ব, অ্যামোনিয়াসিডের শিল্পক্ষেত্রে অ্যামোনিয়াসিডের ব্যবহার, এগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা অ্যামোনিয়াসিডের শ্রেণীবিন্যাস সম্পর্কে এদিকে একটু আলোচনা করব। এই আলোচনার প্রারম্ভে আমরা অ্যামোনিয়াসিডের গাঠনিক বিভিন্নতা ও ধর্ম অনুসারে অ্যামাইসিড গুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, আমরা এক নজরে একটু শ্রেণীবিন্যাসটা একটু ধীরে সুস্থে দেখে নিতে চাই। অ্যামাইসিড গুলোকে এখানে আমরা 7টি ভাগে বিভক্ত করেছি। নাম্বার 1, অ্যালিফ্যাটিক অ্যামাইসিড, অর্থাৎ যে সকল অ্যামাইসিডের মিষ্টি গন্ধ নেই, তারা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামাইসিড। কি কি আছে মেম্বার এদের? এদের সদস্যগুলো আছে গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, সেরিন এবং থ্রিওনিন। অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, এর মধ্যে আছে ফেনল জাতীয় যৌগ, অর্থাৎ অ্যালানিন, টাইরোসিন এবং ট্রিপটোফেন। অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড এবং গ্লুটামিক অ্যাসিড এদের সদস্য। বেসিক বা ক্ষারকীয় অ্যামিনো অ্যাসিড, হিস্টিডিন, আর্জিনিন, লাইসিন। সালফার সম্বলিত অ্যামিনো অ্যাসিড যেগুলো আছে সিস্টেন এবং মিথিওনিন। সেকেন্ডারি অ্যামিনো অ্যাসিড অর্থাৎ প্রোলিন, অ্যামাইন অ্যাসিড, অ্যাসপারজিন, গ্লুটামিন। শেষের দুইটা মূলত প্রথম শেষের দুইটা যেটা বললাম এটা মূলত রেড ডেরিভেটিভ বলতে পারি আমরা, তবু অ্যামিনো অ্যাসিড। যাক, এনিওয়ে, তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যারোফেটিক অ্যালোমেটিক অ্যামিনো অ্যাসিড, অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড, বেসিক অ্যামিনো অ্যাসিড, সালফার ঘটিত অ্যামিনো অ্যাসিড, এগুলো হচ্ছে প্রধান অ্যামিনো অ্যাসিড। আমরা এই বিভাজনগুলো আমরা দেখব, বিস্তারিত দেখব। এই সকল অ্যামিনো অ্যাসিডের গাঠনিক সংকেত আমরা পড়ব। এই সকল অ্যামিনো অ্যাসিডগুলো পরীক্ষা আসে, পরীক্ষা প্রশ্নগুলো কেমন হয়,
আমায় সৃজনশীল শ্রেণীবিন্যাস করো, যখন সৃজনশীল প্রশ্ন ছিল না তখন, অর্থাৎ 20 মার্কের প্রশ্ন যখন আসতো তখন এভাবে একটি প্রশ্ন হতো যে আমায় সৃজনশীল শ্রেণীবিন্যাস করো 20 নম্বর। কিন্তু এখন টেকনিক পরীক্ষা পদ্ধতি প্রশ্নের বিন্যাস চেঞ্জ হয়ে গেছে, প্রথম 10টি প্রশ্ন থাকে 1 মার্কের, পরবর্তী 5টি প্রশ্ন থাকে 4 মার্কের, পরবর্তী 5টি প্রশ্ন থাকে 10 মার্কের। এখান থেকে 10 মার্কের প্রশ্ন আসতে পারে, 1 মার্কের প্রশ্ন আসতে পারে, 4 মার্কের প্রশ্ন আসতে পারে। 1 মার্কের প্রশ্ন কেমন হতে পারে, হয়তো বলল যে একটি সালফার কুঠিতে অ্যামিনোসিডের নাম লিখ, একটা নাম লিখলেই 1 নম্বর পাওয়া যাবে, অথবা হয়তো বললো যে গ্লাইসিনের সংকেত 1 মার্ক পাওয়া যেতে পারে। অথবা 4 মার্কের প্রশ্ন কেমন হতে পারে, প্রশ্ন থাকতে পারে এমন যে সালফার ঘটিত এবং ক্ষারীয় অ্যামিনোসিড গুলো নাম লিখ, 4 মার্কের প্রশ্ন। অথবা 10 মার্কের প্রশ্ন হতে পারে, 10 মার্কের প্রশ্নগুলো কেমন হতে পারে যে 2টি অ্যালিফ্যাটিক, 2টি অ্যারোমেটিক, 2টি অ্যাসিডিক, 2টি বেসিক এবং 2টি সালফার ঘটিত অ্যামিনো অ্যাসিডের নাম গাঠনিক সংকেত লিখো, এভাবে প্রশ্ন হতে পারে। অথবা প্রশ্ন হতে পারে যে অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক ও অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড হতে 3টি করে উদাহরণ সহ তাদের গাঠনিক সংকেত সহ তাদের তার গাঠনিক সংকেত সহ তাদের বর্ণনা লিখো, এমন প্রশ্ন হতে পারে। সুতরাং প্রশ্ন বিভিন্নভাবে হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হাতে লেখা শীট, যে হাতে লেখা শীটটি একটু অস্পষ্ট মনে হচ্ছে। আমরা এই শীটটি একটু দেখাচ্ছি এই কারণে যে শীটটিতে একটু দেখানোর ভিতরে কারুকার্য আছে, এই জন্য আমরা শীটটা দেখাচ্ছি। এর পরবর্তীতে আমরা প্রিন্ট শীট অর্থাৎ কম্পিউটার শীট সেটাও দেখাবো আমরা। আমরা মূলত অ্যামাইসিড প্রকৃতিতে প্রায় 250টির বেশি অ্যামাইসিড পাওয়া যায়, যার মধ্যে 20টি অ্যামাইনসিড অত্যাবশ্যকীয় অ্যামাইনসিড, অর্থাৎ প্রোটিন সিনথেসিস করে যে অ্যামাইনসিডগুলো, সেই 20টি অ্যামাইনসিড আছে, বাকিগুলো অন্যান্য বিভাগ কাজে তারা অংশগ্রহণ করে থাকে। যাক, এনিওয়ে আমরা গতদিনকে আমরা শ্রেণীবিন্যাস করতেছিলাম কিছুটা, অর্থাৎ কার্য অনুযায়ী অনুযায়ী অ্যামাইনসিডগুলোকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা প্রোটিন অ্যামাইনসিড, একটা হচ্ছে অপ্রোটিন অ্যামাইনসিড। এটা আমরা পরে দেখবো, বর্ণগুলো পরে দেখবো আমরা। নেক্সট আমরা তাদের আণবিক গঠন অনুসারে আমরা ভাগ করতে পারি অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড, অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড এবং হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। অনেকগুলো ভাগে আমরা দেখতে ভাগ দেখতে পাই। তো এখান থেকে ধারাবাহিকভাবে আমরা প্রথম আমরা দেখি একটু অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিডগুলো, যে সকল অ্যামিনো অ্যাসিডগুলো অর্থাৎ অ্যামিনো অ্যাসিডের কার্বন কার্বনের অর্থাৎ কার্বক্সিল চেনের মধ্যে অর্থাৎ একক বন্ধন থাকে মূলত, সেগুলো হচ্ছে গিয়ে অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড। এদেরকে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নিউট্রাল অ্যামিনো অ্যাসিড, নিউট্রাল অ্যামিনো অ্যাসিড অর্থাৎ যে সকল অ্যামিনো অ্যাসিডের একটি অ্যামিনিমূলক এবং একটি ক্ষারকীয়মূলক থাকে, তাদেরকে আমরা বলেছি নিউট্রাল অ্যামিনো অ্যাসিড। অর্থাৎ সমান সংখ্যক অ্যামিনিমূলক এবং ক্ষারকীয়মূলক থাকবে, তাহলে আমরা সেটাকে নিউট্রাল অ্যামিনো অ্যাসিড বলে থাকি। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম হচ্ছে সংকেত হচ্ছে গ্লাইসিন। কিভাবে সংকেতটা আমরা লিখব, আমরা গত ক্লাসে দেখাইছিলাম অ্যামিনো অ্যাসিডের সাধারণ সংকেত দেখাইছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে আলফা কার্বনের ডান দিকে কার্বক্সিল মূলক, নিচের দিকে অ্যামিনো মূলক, সাথে একটি হাইড্রোজেন পরমাণু আছে এবং বামে একটি আর চিহ্নিত যৌগ আমরা নির্ধারণ করে থাকি। এই আর যৌগটির মানটি যদি হাইড্রোজেন হয় তাহলে তার নাম হবে গ্লাইসিন, GLY দিয়ে আমরা লিখে থেকে সংক্ষিপ্ত হবে গ্লাইসিন। তাহলে আমরা সবাই বুঝতে পারছি যে আলফা কার্বনের একদিকে কার্বক্সিল মূলক, একদিকে অ্যামিনো মূলক, সাথে একটি হাইড্রোজেন পরমাণু, সাথে যদি হাইড্রোজেন থাকে তাহলে তখন তার নামটি হবে গ্লাইসিন, যদি হাইড্রোজেনের পরিবর্তে
অর্থাৎ মিথাইল মূলক থাকে, তখন তার নামটি হবে অ্যালানিন, তখন তার নামটি হবে অ্যালানিন। আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, বুঝতে পারতেছি এখানে, অর্থাৎ এ পাশে ডান বাম পাশে শুধুমাত্র মিথাইল মূলক আছে, ডান পাশে পূর্বে যেমনটি ছিল তাতে একটি কার্বক্সিল মূলক, একটি অ্যামিনো মূলক, সাথে হাইড্রোজেন পরমাণু, এটা কিন্তু স্থির। এটার সাথে যখন হাইড্রোজেন আসলো তখন তার নাম ছিল গ্লাইসিন, যখন মিথাইল মূলক আসলো তখন তার নামটি হলো অ্যালানিন। কত সুন্দর, কত সহজ বোধগম্য জিনিসটা। শুধুমাত্র আর এর মানটি যদি আমরা একটু ভিন্নতা করি তাহলে অ্যামিসির নামগুলো চেঞ্জ হয়ে যাবে, হাইড্রিন হলে গ্লাইসিন, মিথাইল মূলক হলে অ্যালানিন। যদি তার সাথে আমরা দেখতে পাচ্ছি এখন বর্ন সিএইচ, বর্ন সিএইচ থ্রি, বর্ন সিএইচ থ্রি যদি থাকে তাহলে সেটাকে আমরা বলছি ভ্যালিন, ভিএল দিয়ে আমরা প্রকাশ করে থাকি। তারপরেরটি আমরা দেখতে পাচ্ছি যে একইভাবে ভিন্নকালী দিয়ে লেখা আমার এটা, অর্থাৎ ভিন্নকালী দিয়ে লেখা দেখতে পাচ্ছি আমরা সিএইচ টু, সিএইচ, সিএইচ থ্রি, সিএইচ থ্রি, থাকলে লিউসিন। এই লিউসিন এটা দুই ভাবে লেখা যায়, একটা লিউসিন একটা আইসোলিউসিন। এই দুটি পৃথক পৃথক অ্যামিনো অ্যাসিড, একই রকম গাঠনিক সংকেত, ভিন্নতা বা তা আণবিক গঠনই একই রকম, কিন্তু গাঠনিক ভিন্নতার কারণে এদের ধর্ম ভিন্ন ভিন্ন। লিউসিন এবং আইসোলিউসিন দুটি ভিন্ন দুটি অ্যামিনো অ্যাসিড এবং তাদের ধর্ম ভিন্ন। যখন একটি সিএইচ থ্রি মূলক নিচের দিকে ঝুলে থাকে তখন সেটাকে আমরা বলছি আইসোলিউসিন যৌগ। মূলত ক্ষারকীয় এই প্রথম পাঁচটি গেল হচ্ছে আমাদের নিউট্রাল অ্যামিনো অ্যাসিড, যাদের প্রত্যেকে একটু একটু কার্বক্সিল মূলক এবং একটু করে অ্যামিনো মূলক আমরা দেখতে পেয়েছি। পাশে হাইড্রোজেনের নামটা যখন আমরা চেঞ্জ করেছি তখন, অর্থাৎ আর এর মূলকটা যখন চেঞ্জ করেছি কখন, প্রথম আমরা হাইড্রোজেন দিয়েছি হয়েছে গ্লাইসিন, যখন আমরা মিথাইল মূলক দিয়েছি হয়েছে অ্যালানিন, যখন আমরা সিএইচ, সিএইচ থ্রি, সিএইচ থ্রি দিয়েছি নাম হয়েছে ভ্যালিন, তার সঙ্গে আর একটু বাড়িয়ে আমরা আরেকটা সিএইচ টু মূলক যোগ করেছি ওর সাথে, যোগ করলে তখন সম্মিলিতভাবে সিএইচ টু, সিএইচ, সিএইচ থ্রি, সিএইচ থ্রি দিলে হয়েছে লিউসিন। যখন এটি একটু ঘুরিয়ে লেখা হয়েছে শুধুমাত্র একটি সিএইচ থ্রি মূলক নিচের দিকে শাখান্বিত করা হয়েছে তখন সেটা হয়েছে আইসোলিউসিন। এই পাঁচটি হচ্ছে আমাদের নিউট্রাল অ্যামিনো অ্যাসিড। এরপর আমরা একটু দেখব অম্লীয় অ্যামিনো অ্যাসিড, অর্থাৎ অ্যামিনো মূলকের চেয়ে যদি কার্বক্সিল মূলকের সংখ্যা বেশি থাকে তখন নিশ্চয়ই পাল্লার একদিকে অ্যাসিড মূলকের সংখ্যাটা বেশি হয়ে গেল, এই জন্য সেটা অম্লীয় অ্যামিনো অ্যাসিড নামে আমরা অভিহিত করে থাকি। এর দুইটি মেম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে গ্লুটামিক অ্যাসিড, একটা হচ্ছে অ্যাসপারটিক অ্যাসিড। গ্লুটামিক অ্যাসিড ঠিক আগের মতন ওই যেমনটি আমরা লিখেছিলাম ভিন্ন কালি দিয়ে, অর্থাৎ কার্বক্সিল মূলক অ্যামিনো মূলক সমৃদ্ধ আলফা কার্বন সেটি আছে, তার পাশে আমরা কি লিখেছি সিএইচ টু বন্ড, সিএইচ টু বন্ড, সি ডাবল এইচ, এই যে সি ডাবল এইচ কার্বক্সিল মূলক একটি সংখ্যা বাড়িয়ে দিয়েছে আমরা, একটা সংখ্যা বাড়িয়ে দেওয়ার সাথে সাথে নামটা হয়েছে তো ডাবল কার্বক্সিল মূলক হয়ে গেছে, তাই এর নামটা হয়েছে গ্লুটামিক অ্যাসিড, একটা অম্লীয় অ্যামিনো অ্যাসিড পরিণত হয়েছে। এবং যদি তার চেয়ে একটা সিএইচ টু মূলক কমেই দেই একইভাবে তো নামটা হচ্ছে অ্যাসপারটিক অ্যাসিড, তাহলে আমরা খুব সহজেই লিখতে পারি কিভাবে, আলফা কার্বনের সাথে একটি কার্বক্সিল মূলক, একটি অ্যামিনো মূলক, সাথে একটি হাইড্রোজেন পরমাণু, পাশে আমরা দিলাম বন্ড সিএইচ টু, বন্ড সি ডাবল এইচ হলো অ্যাসপারটিক অ্যাসিড, সাথে আরেকটি সিএইচ টু বাড়াই দিলাম হলো আমাদের গ্লুটামিক অ্যাসিড। তাহলে খুব সহজে আমি এই দুটি করে সংকেত মনে রাখা আমার জন্য একেবারে অসম্ভব নয়, খুব সহজে আমরা এটাকে আয়ত্ত করতে পারি। ক্ষারকীয় অ্যামিনো অ্যাসিড কি আছে এখানে, এখানে আছে আর্জিনিন এবং লাইসিন দুটি মেম্বার, আর্জিনিন এবং লাইসিন। তবে কেন ক্ষারকীয় হলো, যখন একইভাবে আগে আমরা দেখেছি অ্যাসিডের ভিতরে মধ্যে কার্বক্সিল মূলকের সংখ্যা বেশি হয়ে গেছিল তাই সেটা অ্যাসিডীয়, যেহেতু ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড নাম হয়েছে তাহলে অবশ্যই
বেজের সংখ্যা বৃদ্ধি পাবে, অর্থাৎ অ্যামিনো মূলকের সংখ্যা বৃদ্ধি পাবে। অ্যামিনো মূলকের সংখ্যা যদি বেড়ে যায় তখন সেটাকে আমরা ক্ষারকীয় বা ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড বলে থাকি। আমরা আগের মতো দেখতে পাচ্ছি সে আলফা কার্বনের সাথে সি ডাবল এইচ কার্বোক্সিল মূলক, অ্যামিনো মূলক, সাথে হাইড্রোজেন পরমাণু রয়ে গেছে, তার সাথে পাশে বাম পাশে কি যুক্ত হয়েছে, আর এর পরিবর্তে CH2 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 বন NH বন সি ডাবল বন্ডে NH বন NH2। অর্থাৎ এখানে আমরা অ্যামিনো মূলকের সংখ্যা একাধিক দেখতে পাচ্ছি। সুতরাং এটা ক্ষারকীয় অ্যামিনো অ্যাসিড, নাম হচ্ছে আর্জিনিন, ARG আমরা লিখে থাকি। লাইসিন একইভাবে বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড NH2। অর্থাৎ আমরা CH2 1 2 3 4টা লিখে ব্র্যাকেটও পাশে চার দিকে লিখতে পারি। লিখে আমরা সহজে পাশে একটা এন বন্ড NH2 অ্যামিনিয়াম মূলক লিখলাম, লিখলে আমাদের দুইটা অর্থাৎ ডাবল অ্যামিনিয়াম মূলক হয়ে গেল। হলে যেহেতু ডাবল অ্যামিনিয়াম মূলক হয়েছে তাহলে নিঃসন্দেহে এটা ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড এবং তখন এটা নাম হয়েছে লাইসিন। তাহলে খুব সহজে আমি এটা কয়েকবার লিখলে লিখে লিখে পড়তে হবে, লিখে লিখে পড়ার অভ্যেসটা করতে হবে। লিখে লিখে পড়ার অভ্যেস করলে আমরা এটা সহজে মনে রাখতে পারবো। নিশ্চয়ই আমার ছাত্রছাত্রীরা এটা আমার কথাগুলো অনুসরণ করবে এবং বাসায় এটা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে আমরা খুব সহজে এটি কি আমরা আয়ত্ত করতে পারবো। সালফার যুক্ত অ্যামিনো অ্যাসিড এখানে দুটি মেম্বার আমরা দেখতে পাচ্ছি, কমপক্ষে দুই তিনটি মেম্বার এখানে আছে। একটা হচ্ছে সিস্টিন, একটা সিস্টেইন এবং একটা হচ্ছে মিথিওনিন। সালফার গঠিত অ্যামিনো অ্যাসিড সিস্টিন যৌগটি, আমরা ঠিক ওই যৌগটি পড়ার আগে আগে সিস্টিন যৌগটাকে একটু দেখে নিই। সিস্টিন যৌগটার ক্ষেত্রে আমরা আগের মতন আলফা কার্বনের সাথে একটি কার্বোক্সিল মূলক, একটি অ্যামিনো মূলক, সাথে একটি হাইড্রোজেন পরমাণু আছে যথারীতি ডান পাশে। আলফা কার্বনের বাম পাশে কারা যুক্ত হয়েছে, বন্ড CH2 বন্ড হাইড্রোজেন সালফাইড। তাহলে দেখতে পাচ্ছি এই যে সালফার যুক্ত হয়ে গেছে, এর জন্য যৌগটির নাম হয়েছে সিস্টিন, যৌগটির নাম হয়েছে সিস্টিন। তাহলে খুব চোখ বন্ধ করে আমরা যদি একবার চোখ বন্ধ করে চিন্তা করি, আয়না যেমন নিজের মুখখানি দেখা যায় ঠিক তদ্রূপ এই অ্যামিনো অ্যাসিডের চেহারাটা আমি দেখতে পাবো। কি দেখতে পাচ্ছি, বাম দিকে আলফা কার্বন লিখে তার সাথে বন্ড CH3OH, নিচে NH2 ও সাথে একটা হাইড্রোজেন পরমাণু উপরের দিকে, বাম পাশে কারা আছে, বন্ড CH2 বন্ড HS হাইড্রোজেন সালফাইড। যদি লিখে দেই তাহলে আমার হয়ে গেল সিস্টিন। ঠিক একইভাবে এই যৌগটি যদি আমি পরস্পর দুইবার লিখি, দুইবার লিখে যদি তাদের সঙ্গে সংযুক্ত করি, সংযুক্ত করলে কি হবে, হাইড্রোজেন পরমাণুটি চলে যাবে, থাকবে না, সালফার সালফার বন্ড হয়ে যাবে। তাই আমরা দেখতে পাচ্ছি ওপরে ঠিক ওপরে পরস্পর দুইটি লিখেছি সিস্টেনের মতন। লেখার পরে কি করেছি আমরা, CH2 লেখার পরে হাইড্রোজেন সালফাইড এস আছে, নিচেরটাও হাইড্রোজেন সালফাইড এস আছে, সালফার আছে এবং উভয়ের হাইড্রোজেন পরমাণু চলে গেছে। চলে যাওয়ার ফলে কি হয়েছে যে সালফার সালফার বন্ড তৈরি করেছে, নাম হয়েছে সিস্টিন, তথা সালফার ঘটিত অ্যামিনো অ্যাসিড। খুব সুন্দর অভিনব গঠন, দেখতে একবার দেখলে মনে মনে রাখবে। এক হচ্ছে মিথিওনিন, MET দিয়ে প্রকাশ করে থাকি আমরা, ঠিক আগের মতন আমরা গঠন দেখতে পাচ্ছি। অর্থাৎ ডান পাশে কারা আছে, আগের মতো যারা আছে তাদের আছে ভিন্ন কাজে লেখা আছে দেখাচ্ছে, বাম পাশে CH2 বন্ড CH2 বন্ড সালফার বন্ড CH3 মূলক আমরা দেখতে পাচ্ছি। একটু খেয়াল রাখতে হবে যখন সর্বশেষ আমরা CH লিখলাম সেটা CH3 হবে, কার্বন কার্বনের চারটা যোজনী আছে, চারটা বন্ড, চারটা বন্ড, একটা সালফার সাথে যুক্ত হয়েছে তাহলে বাকি তিনটা হাইড্রোজেন সঙ্গে পূর্ণ হবে। যেহেতু তিনটা হাইড্রোজেন থাকবে তাই এখানে CH3 লিখছি আমরা, তিনটা হাত তিনটি বন্ড পূর্ণ হবে আমরা বলে থাকি, এবং এখানে CH2 লেখার কোনো অবকাশ নেই। শেষটা মাঝেরগুলো আমরা CH2 লিখেছি কারণ তার দুই পাশে দুইটা কার্বনের সাথে সালফার সাথে যুক্ত এবং অপর দুইটি দুইটা হাইড্রোজেন পরমাণুর সাথে তার যুক্ত অবস্থা আছে, এই জন্য আমরা এভাবে আমরা লিখেছি আমরা সেখানে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোক্সিল যুক্ত অ্যামিনো অ্যাসিড, অর্থাৎ সেটা আমরা দেখি থ্রিওনিন, একই রকম গঠন, খুব চমৎকার ভাবে লিখেছি আমরা, দেখি যে কার্বন পরমাণু আলফা কার্বন পরমাণুর সাথে একইভাবে আমরা ভিন্ন কালি দিয়ে লিখেছি, ডান পাশে বাম পাশে আমরা লাল কালি দিয়ে CH3
ওই নিচের দিকে ওই বন্ড CH3, অর্থাৎ CH বন্ড CH3 নিচে কার্বনের সাথে একটা হাইড্রোক্সিল মূলক যুক্ত করেছি, অর্থাৎ নাম হচ্ছে হাইড্রোক্সিল যুক্ত অ্যামাইন অ্যাসিড অর্থাৎ থ্রিওনিন। সেরিন যেটা আছে একইভাবে, অর্থাৎ আমরা লিখেছি CH2-র সাথে আমরা হাইড্রোক্সিল মূলক যুক্ত করেছি একবার, নাম হয়েছে সেরিন। এরপরে গুলো নাম আছে আমাদের অ্যারোমেটিক অ্যামাইন অ্যাসিড, যে অ্যামাইন অ্যাসিডগুলো মিষ্টি মিষ্টি গন্ধ পাওয়া যায় সেগুলিকে আমরা অ্যারোমেটিক অ্যামাইন অ্যাসিড বলে থাকি, মূলত তার সাথে বেনজিন বলয় যুক্ত আছে, এই জন্য আমরা নাম হয়েছে আমাদের অ্যারোমেটিক অ্যামাইন অ্যাসিড। প্রথমটি নাম হচ্ছে ফিনাইল অ্যালানিন, ফিনাইল অ্যালানিন। এই ফিনাইল অ্যালানিনের ক্ষেত্রে ঠিক আগের মতন গঠন আমরা লিখেছি সুন্দর করে, এক পাশে আমরা লিখছি অর্থাৎ ডান পাশে আমরা আগের মতনই ভিন্ন কালিতে আলফা কার্বনের সাথে কার্বোজিন ব্লক, অ্যামিনো ব্লক, হাইড্রোজেন পরমাণু লিখে রাখছি, একইভাবে ডান পাশে লাল কালি দিয়ে আমরা লিখেছি CH2 বন্ড বেঞ্জিন ব্লক। তাহলে আমরা খুব সহজে আমরা পেয়ে গেলাম ফিনাইল অ্যালানিন, PAC দিয়ে প্রকাশ করে থাকি, এরা মিষ্টি গন্ধযুক্ত, এদেরকে আমরা অ্যারোমেটিক অ্যামাইন বলে থাকি। পরের নাম হচ্ছে টাইরোসিন, একইভাবে যদি লেখার পরে শুধুমাত্র বেঞ্জিন বেঞ্জিনের একটি কার্বনের সাথে কি হয়েছে একটি হাইড্রোক্সিল মূলক যুক্ত করে দেওয়া হয়েছে, অর্থাৎ ফেনল যৌগ যুক্ত করে দেওয়া হয়েছে, বন্ড CH2-র সাথে ফেনল যৌগ যুক্ত করে দিলেই তখন তার নাম হইল টাইরোসিন। এবার নেক্সট আমরা দেখতে পাচ্ছি হেড্রোসাইক্লিক যুক্ত অ্যামাইন অ্যাসিড, ঠিক আছে, ট্রিপ্টোফেন। অর্থাৎ আগের মতনই আমরা দেখতে পাচ্ছি গঠনটা আছে, তার সাথে CH2 বন্ড, এখানে নাইট্রোজেন আছে, অর্থাৎ হেড্রোসাইক্লিক যৌগ অর্থাৎ কার্বন হাইড্রোজেন ব্যতীত ভিন্ন কোনো মৌলিক পদার্থ অর্থাৎ নাইট্রোজেন বা সালফার যদি থাকে অর্থাৎ বেঞ্জিন বলয়ের মধ্যে, তখন সেটাকে আমরা হেড্রোসাইক্লিক যৌগ হিসেবে আখ্যায়িত করে থাকি। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ট্রিপ্টোফেন, পরেরটা হচ্ছে গিয়ে অর্থাৎ প্রোলিন, প্রোলিনের ক্ষেত্রে আমরা একইভাবে CH একটু ভিন্নতা দেখতে পাচ্ছি, NH2 নিচে এবং তারপর একটা হাইড্রোক্সি প্রোলিন পাশে ওইস অর্থাৎ হেটারোসাইক্লিক চক্রাকার যৌগের সাথে এবং নিচে অ্যামিনো মূলক। আমরা খুব সুন্দরভাবে এই যৌগগুলোর গঠন আমরা দেখে নিলাম, ভিন্ন ভিন্ন কালি দিয়ে লিখে আমি তোমাদের জন্য একটু বোধগম্য করার চেষ্টা করেছি। শিক্ষার্থীবৃন্দ, ছাত্রীবৃন্দ একটু ধৈর্য সহকারে অনেক সময় ধরে যদি একটু দেখে নাও, এটা আমি যেভাবে বললাম সিস্টেমেটিক্যালি সেটা যদি তোমরা সবাই অনুসরণ করো, আশা করব সকলে এই অ্যামিনিস্ট্রির সংকেতগুলো একদিনে রপ্ত করে ফেলতে পারবে। আর যদি প্রতিদিন একটু করে এটাকে রিভাইজ করার চেষ্টা করি, তাহলে অ্যামিনিস্ট্রির সংকেতগুলো আজীবন মনে থাকবে। এরপর আমরা দেখতে পাচ্ছি হিস্টিডিন সংকেত, তারপরে একই রকম আমরা দেখেছি ওই আমরা লাল কালি দিয়ে অ্যামিনো মূলক অর্থাৎ আলফা কার্বনের সাথে কার্বোজিন মূলক, অ্যামিনো মূলক দেখেছি, পাশে আমরা অন্য কালিতে ভিন্ন কালিতে আমরা CH2 এবং চক্রাকার যৌগ আমরা লিখেছি দুটি নাইট্রোজেন বন্ড দিয়ে, নাইট্রোজেন দিয়ে তার যৌগটা আমরা লিখছি, নাম আছে হিস্টিডিন। এর বাইরে আরো কিছু যৌগ আছে যেমন গ্লুটামিন, অ্যাসপারজিন, এগুলো মূলত উপজাত দ্রব্য, এগুলো অ্যামিনো অ্যাসিড, তারপর উপজাত দ্রব্য। অপ্রোটিন অ্যামিনো অ্যাসিড আমরা এখানে কিছু লিখেছি, আমরা এখানে পড়বো না, ল্যাথাইরিন আর অর্থাৎ অর্নিথিন, তারপর হচ্ছে গিয়ে সাইটুলিন, এগুলো আমরা আমরা নেক্সট ক্লাসে এগুলো আরো জানবো এই সম্পর্কে বিস্তারিত। আমরা একটু অন্য কিছু দেখে আসি, অ্যামিনো অ্যাসিডের যে সংকেতটি এতক্ষণ ধরে যেটা পড়লাম সেটা আর একটু রিভিউ করার জন্য, এবং এখন আমি কম্পিউটারাইজড কিছু জিনিস আমরা তোমাদেরকে দেখাবো, সেগুলো দেখলে মনে হয় আরো কিছুটা বিষয়টি ক্লিয়ার হবে, অর্থাৎ একটু আগে যেটা পড়লাম সেই বিষয়টা আর একবার আমরা দেখবো। অন্য অ্যামিনো অ্যাসিডের আণবিক গঠন বিন্যাস আমরা একইভাবে আমরা দেখেছিলাম একটু আগে, অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড, নিউট্রাল অ্যামিনো অ্যাসিড, মেম্বারসিক গ্লাইসিন সংকেত আমরা দেখছি সুন্দরভাবে, আমরা দেখতে পাচ্ছি গ্লাইসিনের সংকেতটি পরিষ্কার, যাদের চোখের আমার মতো চোখের শক্তি কমে গেছে, আগে লেখাগুলো আমরা বুঝতে পারিনি, একটু অস্পষ্ট মনে হয়েছে, তাদের কাছে পরিষ্কার করার জন্য সংকেতটি আমরা আবার একটু উঠে ধরলাম গ্লাইসিন। এখানে একটু ভুল আছে, এটা নাইট্রোজেন হবে না,
শুধুমাত্র এখানে মানে সরি আহলে মানে একটু উল্টা পাল্টা লিখে ফেলেছি এখানে, মানে এখানে আমরা আগের পৃষ্ঠাতে আমরা লিখেছিলাম অর্থাৎ সিএস অর্থাৎ কার্বোক্সিম ব্লকটা ডান পাশে ছিল, অ্যামিনিয়াম ব্লকটা নিচের দিকে ছিল, এখানে একটু ভিন্ন ভাবে লেখা হয়েছে, কার্বোক্সিম ব্লকটা ডান দিকে, অ্যামিনিয়াম ব্লকটা বাম দিকে, এবং সাথে একটা হাইড্রোজেন পরমাণু উপরের দিকে, নিচের দিকে যদি আর এর পরিবর্তে আমরা হাইড্রোজেন দেই তখন তার নাম হবে গ্লাইসিন। একই সঙ্গে আগের মতনই একটু অ্যামিনো মূলকটা দুই পাশে, একটা অ্যামিনো মূলক এক পাশে, ক্ষারকীয় মূলকটা আরেক পাশে, অর্থাৎ একদিকে ডান দিকে আমরা কার্বোক্সিম ব্লক এবং বাম দিকে আমরা অ্যামিনো ব্লক লিখেছি, বাকিটা আমরা অন্য অন্য সংকেতগুলো আমরা লিখেছি। গ্লাইসিন, নিউট্রাল অ্যামিনো অ্যাসিড, অ্যালানিন আমরা দেখে নিই, একইভাবে লেখা হয়েছে এটাও, অর্থাৎ ওখানে হাইড্রোজেন দিয়েছিলাম হয়েছিল লাইসিন, এখন মিথাইল মুখ দিলে অ্যালানিন, তারপরে যে ঘটেছে ভ্যালিন, একটু বিট ঘুটে মনে হচ্ছে কারণ ওখানে যেমন অত সহজ, আমি যেমন লাকালি লিখছিলাম যত সহজ এটা ততটা সহজ বোধগম্য হচ্ছে না, সুতরাং যদি এটা কারোর কাছে কঠিন মনে হয় তাহলে আগের থেকে পড়ে নেবো, আগের থেকে কঠিন মনে হলে আমি এটি পড়ে নেব। ওই উপরের দিকের আমরা দেখতে পাচ্ছি এখানে যে উপরের অংশটি একদিকে কার্বনিক মূলক, একদিকে অ্যামিনো মূলক, সাথে হাইড্রোজেন পরমাণু, নিচের দিকে নিচের পোর্শনে সিএইচ সিএইচ থ্রি সিএইচ থ্রি, তাহলে ভ্যালিন, তারপর হচ্ছে লিউসিন, একইভাবে উপরের দিকে অংশ ঠিক আছে, নিচের দিকে চেঞ্জ হলে লিউসিন, তারপর একটা আইসোলিউসিন অর্থাৎ নিউট্রাল অ্যামিনোসিডের ভিতরে আইসোলিউসিন, যদি সেখানে একটা সিএইচ থ্রি মূলক শাখান্বিত হয়ে যায় তখন আইসোলিউসিন, উপরের দিকে কিন্তু একই আছে, প্রত্যেকটা উপরের দিকে অংশ একই, অর্থাৎ এক ডান দিকে কার্বনিক মূলক, বাম দিকে অ্যামিনো মূলক এবং সাথে হাইড্রোজেন পরমাণু, এবং সেই হাইড্রোজেন পরমাণু অপোজিটে ঠিক নিচের দিকে অংশটি যখন চেঞ্জ করে ফেলতেছি সেই যৌগের নাম অনুসারে আমাদের হচ্ছে অন্যটা আইসোলিউসিন। আমরা এখন দেখতে পাচ্ছি গ্লুটামিক অ্যাসিড, উপর অংশ ঠিক আছে, নিচের দিকে একটি কার্বন লোক বেশি হয়ে গেছে, সিএস টু সিএস টু বন্ড সি ডাবল এইচ হয়েছে গ্লুটামিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড, অ্যাসপারটিক অ্যাসিড, আগে একটি গ্লুটামিক অ্যাসিড, এখন অ্যাসপারটিক অ্যাসিড, সিএস টু বন্ড সি ডাবল এইচ দিলে অ্যাসপারটিক অ্যাসিড। বেসিক অ্যামিনো অ্যাসিড, আর্জিনিন, আমরা দেখতে পাচ্ছি উপর দিকে অংশটি ঠিক আছে, নিচের দিকে সিএস টু সিএস টু সিএস টু দিয়ে এনএইচ সি ডাবল বন্ড এনএইচ এনএস টু দিলে আছে আর্জিনিন, অর্থাৎ ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড। এবার বেসিক অ্যামিনো অ্যাসিড লাইসিন, লাইসিনে কি দেখতে পাচ্ছি আমরা একইভাবে সিএইচ টু সিএইচ টু সিএইচ টু সিএইচ টু বন্ড এনএইচ টু, উপরে অংশ একই আছে, নিচের দিকে শুধু চেঞ্জ লাইসিন। সালফার ঘটিত অ্যামিনো অ্যাসিড সিস্টেইন, কি দেখতে পাচ্ছি আমরা উপরে অংশ ঠিকই আছে, নিচের দিকে সিএইচ থ্রি এসএইচ দিলে সিস্টেইন। সালফার যুক্ত অ্যামিনো অ্যাসিড সিস্টিন, আমরা দেখতে পাচ্ছি ছবিটি এখানে যুক্ত করা হয়নি, মিসিং হয়ে গেছে, এনিওয়ে আমরা পরবর্তী ক্লাসে দেখার চেষ্টা করব। নেক্সট মিথিওনিন, আমরা দেখছি এখানে বন্ড এস টু বন্ড সি ডাবল এইচ এইচ বন্ড সি এইচ সি এইচ টু বন্ড এস বন্ড সি এইচ থ্রি, অর্থাৎ মিথিওনিন, অত উপর অংশ ঠিক আছে, নিজেদেরকে শুধু সি এইচ টু সি এইচ টু বন্ড সালফার বন্ড সি এইচ থ্রি যুক্ত হলে মিথিওনিন। থ্রিওনিন, আগে উপর অংশ ঠিক আছে, নিজেদেরকে শুধুমাত্র বন্ড সি কার্বন হাইড্রোজেন অপর পাশে ওইস, নিচের দিকে সি এইচ থ্রি দিলে থ্রিওনিন। সেরিন, আমরা একইভাবে লিখেছি সেরিন, তারপর আমরা দেখছি ফিনাইল অ্যালানিন, উপর দিকে অংশ ঠিক আছে, নিচের দিকে শুধুমাত্র বেঞ্জিন মূলক দিয়ে দিয়েছি যুক্ত করে সিএস টু একটা বেঞ্জিন মূলক, ফিলাইন অর্থাৎ অ্যালানিন, যখন তার সঙ্গে একটু অংশ যুক্ত করে দিয়েছি চক্রাকার, নাম হচ্ছে টাইরোসিন। এরপর ট্রিপ্টোফেন দেখতে পাচ্ছি আমরা,
অপরাংশ ঠিক আছে, নিচ থেকে একটু ভিন্নতা আমরা লিখে লিখে পড়বো এগুলো। নেক্সট প্রোলিন, একটু ভিন্ন যৌগ এটা, মানে অন্যদের চাইতে গঠনটা একটু ভিন্ন। হাইড্রোক্সি প্রোলিন এবং হিস্টিডিন। এবং নেক্সট আমরা দেখতে পাচ্ছি কি অ্যামাইন অ্যাসিড ডেরিভেটিভস কি আছে, বেটাইন, কার্নিটিন, কার্নোসিন, ক্রিয়েটিন, হাইড্রোক্সি প্রোলিন, হাইড্রোক্সি ট্রিপটোফেন, এন অ্যাসিটাইল সিস্টাইন, টোরিন ইত্যাদি। এগুলো হচ্ছে অ্যামিনিয়াটিভ অ্যামাইন অ্যাসিড ডেরিভেটিভ, অর্থাৎ ওই সকল অ্যামাইন অ্যাসিড থেকে বিভিন্ন যৌগের রাসায়নিক বিক্রিয়া করে এই সকল যৌগগুলো উৎপন্ন হয়, এদেরকে আমরা অ্যামাইন অ্যাসিড উপজাত দ্রব্য বলে থাকি। এগুলো বিভিন্ন বিপাক ক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে মানুষের দেহে। থ্যাংকস টু অল, আজকে আমরা সংক্ষিপ্তভাবে এই ক্লাসটি শেষ করলাম। এই ক্লাসের সংকেতগুলি আমার শিক্ষার্থীবৃন্দ, তোমরা বারবার লিখে লিখে পড়বে, অধ্যয়ন করবে। সকলকে, সকল শিক্ষার্থীদেরকে যদি কেউ কারো বুঝতে সমস্যা হয়, আমার মোবাইল নাম্বার সকলের কাছে আছে, আমি যে কোনো সময় আমাকে, অর্থাৎ যে কোনো টাইম না, একটা নির্দিষ্ট সার্টেন টাইম আছে, বিশেষ করে সন্ধ্যার পরে 1 ঘন্টা অথবা বিকালের দিকে সময় আমাকে ফোন করে জিজ্ঞেস করতে পারবে, যে যে পড়াটা পড়াইছি সেটি যদি কোনো বুঝতে সমস্যা হয় সেটাও আমাকে বলতে পারবে, টেলিফোনে বলতে পারবে, সরাসরি বলতে পারবে, এবং আমি সেটা আবার বোঝানোর চেষ্টা করব, সমাধান করার চেষ্টা করব। তোমরা সকালে যদি ভালো ভালো কমেন্ট লিখে দাও যে কোনটি অংশ বুঝতে পেরেছো, কোনটি বুঝতে পারো নাই, তাহলে সেটাকে আমরা আবার রিভিউ করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। তাহলে সকলকে, সকলের শুভেচ্ছা কামনা করে, সকলের মঙ্গল কামনা করে আমরা ক্লাস করছি। আল্লাহ হাফেজ।